সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী মন্দির টিভি, আমরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে মহড়া গৌরাঙ্গ নিকেতন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ও শ্রী শ্রী গৌরনিথাই বিগ্রহের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুকুমার চৌধুরী মহোদয়ের বাড়িতে ষোলশ প্রহর মহামহোৎসব শিব কল্পতরু শিবাংশু শ্রীমৎ স্বামী অদিতানন্দ পুরী মহারাজজির জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং বাংলাদেশ জন্মাষ্টমী কেন্দ্রীয় পরিষদের সুযোগ্য সভাপতি সুকুমার চৌধুরী মহোদয়। সুকুমার চৌধুরী মহোদয়ের একমাত্র সুযোগ্য পুত্র আমাদের শুভাকাঙ্ক্ষী অমিত চৌধুরী। অমিত চৌধুরীকে প্রথমে আমি মন্দির টিভির পক্ষ থেকে স্বাগত জানাই এবং অমিত চৌধুরী মহোদয়ের কাছ থেকে আমরা জানব যে এই যে ষোড়শ প্রহর মহোৎসবের মধ্যে ওনাদের আয়োজনে কি ছিল এবং এই মহোৎসব কবে ওনারা পূর্ণা দিচ্ছেন এবং যে নতুন নতুন বিশেষত্ব কিছু ছিল লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে এই উৎসব চলছে সে সম্পর্কে আমরা জানব। অমিত চৌধুরী, প্রথমে আমি মন্দির টিভিকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এই মহড়া বাড়িতে এবং আপনাদেরকে প্রথমে আমি সবাইকে বলতে চাই, সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমি সেবা করতে পছন্দ করি, আমার বাবা সেবা করেছে, আমার করছে, আমার দাদু সেবা করেছে, আমি তিন নম্বর, আমার থার্ড জেনারেশন এই সেবামূলক কাজে নেমেছি। আমি পড়ালেখা করেছি বিদেশে কিন্তু আমার বাবা ঠিকই আমাকে দেশে ফেরত এনেছে একমাত্র মানব সেবা করার জন্য। সুতরাং এই সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং আমাদের প্রতি বছরের নাই এবারও এবার 33তম মহোৎসব আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি এবং প্রতি বছরই প্রায় 10 থেকে 15 হাজার ভক্তরা আসে এখানে প্রসাদ নেন এবং আসলে আনন্দের ব্যাপার। কারণ এই আমি মনে করি যে ভক্তরা আসছেন ওরা শুধু খিচুড়ি অথবা ভাত অথবা অন্ন নিতে না, এই যে এই উৎসবটা উপভোগ করতে আসেন। কারণ কি, বিভিন্ন মানুষ বিভিন্ন অঞ্চল থেকে আসে, কেউ আসে বোয়ালখালী থেকে, কেউ আসে পটিয়া থেকে, কেউ আবার কুমিল্লা থেকেও আসে। তো সুতরাং ওরা অনেক টাকা খরচ করে আসে, ওরা শুধু একমাত্র আনন্দ উপভোগ করার জন্য আসে। উৎসব মানে আনন্দ, এই উৎসবে আমরা আনন্দ করতে আসি এবং এই শ্রী অত্যন্তনন্দর কৃপাই এই উৎসব 33 বছর ধরে আমরা সুস্থভাবে পালন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল মানুষের অবগম এবং এখানে প্রায় 6টি কীর্তনীয় দল আছে যেটা 24 ঘন্টা 2 ঘন্টা পর পর দলগুলি আসে, আসন করে এখানে হরে কৃষ্ণ গান গায়, হরে কৃষ্ণ কীর্তন করে। আমি মনে করি এই যে কীর্তন, এই কীর্তনের মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট অসুখ ভেদাভেদ সব কিছু মুছে যায় এবং এই যে মেলা হচ্ছে এই মেলাতেও একটি আনন্দ। আমি আমার যখন আমি আমার মায়ের গর্ভে তখন থেকে এই উৎসব শুরু হয়, আর এই উৎসবের এই উৎসব আমি আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এবং এটা আমি একটা মনের সাথে আমার জড়িত হয়ে গেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং আপনাদের সবার কাছে প্রার্থনা করি আমাকে আশীর্বাদ করবেন যাতে এই উৎসব আমি মরে যাওয়ার পরও আমার ছেলে মেয়েও যেন এই উৎসব হাজার বছর শত বছর পালন করতে পারে এবং সবার আশীর্বাদ যেন আমরা পেতে পারি। আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, আমাদের চাওয়া পাওয়া তিনটা জিনিস, একটি হচ্ছে ভালোবাসা, আপনাদের সম্মান এবং আপনাদের আশীর্বাদ। কারণ মানুষের ভগবানের আশীর্বাদে আমাদের সব কিছুই আছে, আমাদের ভগবান আমাদেরকে যথেষ্ট পরিমাণ দিয়েছে, মানুষের কিছু লাগে না, মানুষের বাঁচতে হলে ভালো সুস্থ জীবন, ডাল ভাত এবং ছাদের নিচে থাকার জায়গা এবং বস্ত্র, এগুলো ছাড়া মানুষের আমার মনে হয় না বেশি একটা প্রয়োজন। আমার বাবা সবসময় আমাকে শিখিয়েছে যে বাবা তুমি 100 টাকা কামালে 50 টাকা হচ্ছে গরিবদের, বাকি 25 টাকা হচ্ছে পরিবারের অসহায় যারা আছে তাদের এবং বাকি 25 টাকা হচ্ছে তোমার নিজের। তো সেটাই মাথায় লক্ষ্য রেখে আমি চেষ্টা করি যে মানব সেবা নিজেকে নিয়োজিত করার সবসময়। আপনারা দেখেছেন গত কোভিড-19-এর যে 2021 সালে যে বড় একটা মৃত্যুর যে একটা মিছিল ছিল তখনও আমার বাবার সাথে সাথে আমিও তখনও প্রায় 30,000 ত্রাণ চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল মাধ্যমে দেওয়া হয়েছে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে এবং কোনো রকমের মানে
কোনো কোন পার্টি কেক মানে কোন পার্টি করে কিছু না দেখে আমরা মানব সেবা করে যাচ্ছি। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন এবং আমাদের যারা ভক্তরা আসছেন তাদের জন্য আশীর্বাদ করবেন। যারা যার কোনো অসুবিধা না হয় ভগবানের আশীর্বাদে সুস্থভাবে সব কিছু হচ্ছে। অসুস্থ কিছু কিছু মানুষজন এই উৎসব বন্ধ করার জন্য চেষ্টা করছে, এই উৎসব হামলা করার জন্য চেষ্টা করছে, কিন্তু ভগবানের আশীর্বাদে সেই হামলা করতে পারেনি। ভগবানের আশীর্বাদে সব কিছু এখন ঠিক আছে। পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে, এলাকার এমপি আমাদের মুসলিমউদ্দিন সাহেবও আমাদের অনেক সহযোগিতা করছে, সাথে উনি ঢাকা উপস্থিত থাকার কারণে আমাদের মাঝে আসতে পারেনি, কিন্তু উনি আমাদের ঢাকা থাকা অবস্থাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করছে। এবং আপনাদের কাছে আমি অনুরোধ করব, সবাই মাস্ক পরিধান করবেন, সবাই নিজ নিজ বাসা থেকে সুস্থ থাকবেন, কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার পরিবার সুস্থ থাকলে গোটা জাতির সুস্থ থাকবে। পূজন পরিষদ আমার বাবা বাংলাদেশ পূজন পরিষদের নির্বাহী সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা, এছাড়া বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রেসিডেন্ট হিসাবে ওনারা উনি দায়িত্ব পালন করছে। ওর সবার সহযোগিতায় আমরা এই উৎসব করছি। এই উৎসব আমার হতে অর্থ থাকতে পারে, কিন্তু অর্থ থাকলেই সব কিছু করা যায় না। এই উৎসবের যে যারা করেছেন, যারা এই উৎসবটা তুলে দিচ্ছেন, এই গৌরাঙ্গনিকেতন উৎসব কমিটির এবং আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমার আছে অর্থ আছে মানুষকে সেবা করার, কিন্তু এই এত বড় আয়োজন, এতগুলা মানুষকে যে প্রসাদ পরিধান করা, এতগুলা মানুষকে যে এই প্রতিটা ছোটো ছোটো ছেলে 8 বছর থেকে 15 বছর আবার 18 বছর থেকে 25 বছর আবার 28 বছর থেকে 35 বছরের যারা বালতি নিয়ে দৌড়াদৌড়ি করছে, পানি নিয়ে দৌড়াদৌড়ি করছে, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবাইকে সুস্থ থাকার জন্য কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার। যে সাবলীল বাসায় বিশিষ্ট শিল্পপতি সুকুমার চৌধুরীর বিশাল অট্টালিকা থাকা সত্ত্বেও ওনার একমাত্র সুযোগ্য সন্তানকে দেশের বাইরে উচ্চতর ডিগ্রি অর্জন করিয়েছেন, কিন্তু সেবাই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ ধর্ম। উনি এই কথাটি ওনার বাবা ওনাকে শিখিয়েছেন, তারই ধারাবাহিকতায় মানব জন্মের মানব জীবনকে সার্থক করার জন্য ষোড়শব্যাপী যে মহানাম যজ্ঞ ওনারা 4 দিন ব্যাপী করছেন, শুরু হয়েছিল সাধুদের মহাসম্মেলনের মধ্য দিয়ে শুরু করেছিলেন লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে। এখানে সার্বক্ষণিক মহাপ্রসাদের মাধ্যমে এই আয়োজন চলছে এবং ওনাদের একমাত্র ইচ্ছায় যে ওনার সুযোগ্য সে ছেলে অমিত চৌধুরী, সেই ইচ্ছায় যতদিন উনি থাকবে ততদিন মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন দেশের দশের সমাজের, এবং ওনারা যেখানে নিজ বাসভবনে আছেন তার আশেপাশে সকলের সব কিছুতেই ওনারা এগিয়ে যাবেন, সুখে দুঃখে থাকবেন এই আশা এবং এই অঙ্গীকার উনি করেছেন। সকলকে আবার ধন্যবাদ, ধন্যবাদ অমিত চৌধুরীকে।